কুষ্টিয়ায় পদ্মা নদীতে নিখোঁজ পুলিশের এএসআই মুকুলের মরদেহ সন্ধান মিলেছে। সকালে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ সময় নদীর একটি স্থানে মরদেহ শনাক্তের খবর পাওয়া যায়, সেটি উদ্ধারে যাচ্ছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার বিকেলে শিলাইদহ খেয়াঘাট থেকে উদ্ধার হয় নিখোঁজ অপর এএসআই চৌত্রুলের মরদেহ। সোমবার ভোর রাতে পদ্মা নদীতে নিখোঁজ হন তারা। পুলিশের দাবি, ওয়ারেন্টভুক্ত আসামি ধরার সময় হামলার শিকার হন এই কর্মকর্তারা। স্থানীয়রা বলছেন, ইলিশ নিধন বন্ধে ছয় পুলিশ সদস্য এবং স্থানীয় দুই ইউপি মেম্বার অভিযানে গেলে জেলেদের সাথে সংঘর্ষ হয়।